ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও। আর তার মধ্যে যেসব ব্লকগুলিতে ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি সেগুলি হলো দাঁতন 1 নম্বর 2 নম্বর ব্লক, এছাড়াও কেশিয়ারি সহ তার পার্শ্ববর্তী এলাকা। আজ দুপুরে মেঘলা আকাশের সঙ্গে বেশ খানিকটা হালকা ঝড় বৃষ্টিও হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের বাইপাটনা হাই স্কুলের রেস্কিউ সেন্টার পরিদর্শন করেছেন পিএইচ প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দর গুপ্তা। পুলিশের পক্ষ থেকে সব জায়গাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, আপনারা দেখেছেন, এবং আমাদের যে মাইকিংয়ের ব্যবস্থা চলছে যাতে সমস্ত কাঁচা বাড়ি থেকে যারা আছে তারা যেন সবাই আমাদের ফ্লাড শেল্টার এবং এই শেল্টার হাউসগুলোতে চলে আসে। এর সঙ্গে সঙ্গে এখানে জেলা প্রশাসনের তরফ থেকে যে ডুয়েল কিচেনের ব্যবস্থা থাকছে এবং আদার যে ফেসিলিটিসগুলো থাকছে সেটাকে উপলব্ধ করে এখানে তারা যেন তাদের ফ্যামিলিকে নিয়ে শিফট করে। স্পেশালি আমরা এবার নজর দিয়েছি যে প্রেগনেন্ট উইমেন এবং যারা যে টার্মিনাল ইল যে পেশেন্টগুলো তাদেরকে ম্যাপিং করে স্বাস্থ্য দপ্তরের মধ্য দিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সেফটি সিকিউরিটির সঙ্গে যাতে যাতে ট্রিটমেন্ট করা যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এটা SDRF NDRF-এর টিম আছে, দুটো SDRF এখনও এসছে, NDRF-এর টিম দুটো আছে, তাদেরকে ডিপ্লয় করা হয়েছে স্ট্র্যাটেজিক লোকেশানে। আর তাছাড়া এর সঙ্গে আমাদের প্রত্যেকটি থানা থেকে 5টা করে স্পেশাল টিম এই আমাদের যে 4টে থানা পড়ছে, বেলদা, কেশিয়ারি, দাঁতন এবং মোহনপুর, এই 4টে থানাতে 5টা করে টিম উইথ পাবলিক অ্যাড্রেস সিস্টেম, লাইট সিস্টেম দিয়ে মোবিলাইজ করা হচ্ছে। কোথাও কোনো বিপদ যদি হয় তারা ইমিডিয়েট রেসপন্স করবে, এবং আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে বলবো যে শেল্টার হোমগুলোতে আসতে থাকুন এবং কোনো কাঁচা বাড়িতে থাকবেন না। সামনে আজকে রাত্রি খুব ক্রিটিক্যাল এবং কালকের দিনটিও খুব ক্রিটিক্যাল। থ্যাংক ইউ সো মাচ। বাইট ঋতুমান সরকার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়গপুর মহকুমা শাসক পাতের যোগেশ সহ অন্যান্যরা। ইদানি আমাদের অ্যালার্ট আছে, তো সেই নিয়ে অলরেডি হাই লেভেল থেকে ইনস্ট্রাকশন আছে, পুরো জেলা যে আছে সেখানে রিলিফ যে আছে সেন্টার ওপেন করতে হবে। এই জেলায় অ্যাজ অফ নাও প্রায় 272 রিলিফ সেন্টার ওপেন করা হয়েছে, ডুয়েল কিচেন চলছে, প্লাস প্রত্যেকটা যে রিলিফ সেন্টার আছে সেখানে জেনারেট ফ্যাসিলিটিস আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে, ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে, প্লাস যে যে এমার্জেন্সি মেডিসিনস আছে সেটা অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা রিলিফ সেন্টার যে আছে সেখানে আমাদের নোডাল অফিসার থাকবে, অ্যাম্বুলেন্স ট্র্যাক করা হয়েছে, প্লাস ম্যাক্সিমাম যে এরিয়াজ আছে, যে ভালনারেবল এরিয়াজ আছে সেখান থেকে ইভ্যাকুয়েশন করা হয়েছে। নাও আমাদের যে পুরো ডিস্ট্রিক্ট আছে প্রায় 33,000 ইভ্যাকুয়েট করা হয়েছে। এই যে 5 ব্লকস আছে সেখানে প্রায় 16,000-17,000 অলরেডি ইভ্যাকুয়েশন। দুদিন আগে আমি ছিলাম, আমাদের এফপি সাহেব ছিলেন, NDRF LDRF টিম আছে, আমাদের এখানে জয়েন্ট ভিডিও IC ট্যাগ করা হয়েছে, ডক্টর্স ট্যাগ করা হয়েছে। সো আমাদের যে প্রস্তুতি আছে দ্যাট ইজ 100%, প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডুইং ওয়ার্ক অন ওয়ার ফুটিং বেসিস। আশা করছি কি টানাইট ইজ ভেরি ক্রিটিক্যাল, টুমারো ইজ অলসো ভেরি ক্রিটিক্যাল। তো এই যে দুদিন যে আছে আমাদের যে আছে প্রশাসন ফিল্ডেই থাকবে, প্লাস যে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা নিয়ে নিচ্ছে। দানার মোকাবিলা করার জন্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি থানাতে 5টি টিম তৈরি করে টহল দেওয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছেন দ্রুত সবাই রেস্কিউ সেন্টারে যেন চলে আসে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।